হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সবাই ভীষণ ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি আপনাদের দেখাবো চিকেনের একটি বিশেষ পদ, সেটা হচ্ছে বাংলাদেশি চিকেন ভুনা। এই পদটি রান্না ভীষণই সহজ এবং খেতে খুব সুস্বাদু। আমরা সাধারণত রোজকার যে চিকেন রান্না করে থাকি, যে চিকেন খেয়ে থাকি, চিকেন কারি বলুন, চিকেন কষা বলুন, এটা তার থেকে একটু ডিফারেন্ট, একটু আলাদা। রান্নাটা খুবই ইজি কিন্তু খেতে অসাধারণ। তাহলে শুরু করি চিকেন ভুনা। এটি করবার জন্য আমি নিয়েছি 500 গ্রাম চিকেন, এর মধ্যে দেব 1 চামচ পেঁয়াজ বাটা, দিয়ে দেব 1 চামচ রসুন বাটা, এবার দেব 1 চামচ আদা বাটা। বাটা মশলাগুলো দেওয়া হয়ে যাওয়ার পরে এবার দেব গুঁড়ো মশলাগুলো। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো। আপনারা ঝাল বেশি চাইলে একটু বেশি দিতে পারেন। দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, আরও এখানে মিশিয়ে দেব প্রয়োজন মতো নুন। এর সঙ্গে এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ সর্ষের তেল। এই সমস্ত উপকরণগুলিকে একসাথে মেখে মিশিয়ে নিয়ে চিকেনটাকে 20 মিনিট ম্যারিনেট করতে দিতে হবে। 20 মিনিট পর ফিরে এলাম ওভেনে। কড়াই বসিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 4 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেলটা ধোঁয়া ওঠার মতো গরম করে নিতে হবে। দেখুন, তেল পুরো গরম হয়ে গেছে। এরপর যে ম্যারিনেট করা চিকেনগুলি ছিল সেইগুলি থেকে একটা একটা করে পিস, প্রতিটা পিস আমি এখানে 2 পিট ভালোভাবে ভেজে নেব তেলের মধ্যে। 1 পিট সম্পূর্ণ ভাজা হয়ে যাওয়ার পরেই তারপরেই আরেকটা পিট উল্টাবো। এখানে বারবার উল্টে পাল্টে ভাজার কোনো দরকার নেই। 1 পিট সম্পূর্ণ ভাজা হয়ে যাওয়ার পরে তারপরেই আরেকটা পিট উল্টে দিয়েছি আমি। এভাবে প্রতিটা চিকেন পিসকে উল্টে দেব এবং 2 পিট খুব ভালোভাবে ভেজে নিতে হবে চিকেনের। 2 পিট সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এটা আমি একটা প্লেটে তুলে রাখবো সব চিকেনগুলিকে। এইবার 5টার মধ্যে যে তেল অবশিষ্ট থাকবে সেই তেলের মধ্যেই বাকি রান্নাটা হবে। ওই তেলেই আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজটা। পেঁয়াজগুলো একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। এখানে আর এক্সট্রা তেল যোগ করার কোনো দরকার নেই, ওই তেলেই বাকি রান্নাটা আমার হয়ে যাবে। এখানে কয়েকটা গোটা মশলা ফোড়ন দেব। দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা, কয়েকটা ছোট এলাচ, কয়েকটা লবঙ্গ, আর 1 টুকরো দারচিনিকে ভেঙে আমি এর মধ্যে দিয়ে দিলাম। ফোড়নগুলো পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে। এখানে আমি পেঁয়াজের মধ্যে একটু নুন দিয়ে দেবো যাতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। নুনটা একটু বুঝে দিতে হবে, কারণ ম্যারিনেট করার সময় এখানে একবার নুন দেওয়া হয়েছিল। পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেলে এখানে বাকি যে রসুন বাটা ও আদা বাটাটা ছিল সেটা আমি এই সময় দিয়ে দেব এবং খুব ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে যাতে এর কাঁচা গন্ধ একদম চলে যায়। এবার এর মধ্যে অ্যাড করে দেব 1টা বড় টমেটো কুচি করে কাটা। 1/2 কেজি চিকেনের জন্য 1টা বড় টমেটোই যথেষ্ট। এবার টমেটোটা যতক্ষণ না নরম হচ্ছে এবং সমস্ত মশলার সাথে একেবারে মিশে যাচ্ছে সেই সময় পর্যন্ত এটাকে কষিয়ে নিতে হবে। এর মাঝে বাকি যে 1/2 চামচ হলুদ ছিল সেটা আমি এখন এই মশলার মধ্যে দিয়ে দেব। দেখুন, টমেটো খুব ভালো মতো নরম হয়ে এসছে, সমস্ত মশলাগুলো ভালো করে কষানো হয়েছে, মশলা থেকে তেল আলাদা হয়ে যাচ্ছে। ঠিক এই সময় আমি ভেজে রাখা চিকেনগুলো এই পেঁয়াজ বা অন্যান্য মশলার সাথে মিলিয়ে একসঙ্গে সবটা কষতে থাকবো।
এখানে রান্নাটা পুরোটাই হাই ফ্লেমে হবে, আঁচ কমাবার কোনো দরকার নেই। এই সময় আমি এখানে অ্যাড করব এক বাটি পরিমাণ গরম জল। এখানে গরম জলটা দেওয়াটা খুব জরুরি, তাতে করে চিকেনের স্বাদটা খুব ভালো হয় এবং এই রান্নাটা পরিপূর্ণ হবে হাই ফ্লেমে। এবং আমি একবারও কিন্তু এখানে ঢাকা ব্যবহার করিনি, ঢাকা দেওয়ার কোনো দরকার নেই। এই সময় আমি এখানে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো, এর মধ্যে আমি দিয়েছি ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, একটু জায়ফল। এখন দিয়ে দিলাম কয়েকটা গোটা কাঁচা লঙ্কা, এটাতে ঝাল হবে না, লঙ্কাগুলো ফাটাবার দরকার নেই, গোটাই দিয়ে দেবো শুধুমাত্র ফ্লেভারের জন্য। এই রান্নাতে খুব একটা জল থাকে না, এটা একটু শুকনোই হবে। দেখুন জলটা অনেকটা মরে এসেছে, ঝোল কমে এসেছে এবং চিকেনটা পুরো সিদ্ধ হয়ে গেছে। রান্নাটা এবার রেডি এবং সার্ভ করার জন্য একেবারে সঠিক সময়। রান্নাটি এখন আমি পরিবেশন করব। এটি আপনারা গরম ভাতের সাথে যেমন খেতে পারেন, তেমনি রুটি বা পরোটার সাথেও এটিকে খাওয়া যায়। একবার খেলে অবশ্যই আপনাদের মনে হবে এটিকে বারবার ট্রাই করতে। তো রান্নাটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন, কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানান। যদি এইরকম আরও অনেক সহজ সুন্দর রেসিপি আপনারা জানতে চান তাহলে কমেন্টের মাধ্যমে আপনারা আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করব সেগুলি আপনাদের সামনে প্রস্তুত করবার। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন আমার পরবর্তী ভিডিওগুলি নোটিফিকেশান পাওয়ার জন্য। আবার ফিরে আসব পরবর্তী ভিডিও নিয়ে। সকলে খুব ভালো থাকুন, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।